আমরা তখন জাম্পিং স্টেশনে একটা ফায়ার স্পটে ছিলাম এবং ওয়েস্ট ডিপো ছিল, আমি ওসি ফায়ার এনসিসি। ওইখান থেকে জানতে পারলাম যে রানী পুকুরে একটা ছেলে নাকি স্নান করতে গিয়ে সেরা ভাসিয়ে গেছে। তখন ওইখান থেকে আমরা আইলাম এবং আমরা টেলিফোনে যোগাযোগ করলাম আমাদের আশেপাশে এনসিসি স্টেশন, আগরতলা স্টেশন এবং কুঞ্জবন স্টেশনকে। আমরা যতগুলি স্টাফ আছি সব স্টাফকে আমরা আসতে বলছি এবং সবাই মিলে আমরা চার্জ করছি। সর্বশেষ আমরা জাল দিয়ে ছেড়ে সারাটা পুকুর তন্নতন্ন করে দেখলাম, এখানে আমরা কোনো সন্ধান পাইলাম না। এখন আমরা নাই এই কথা কইতে পারতাম না, তবে আমরা সর্বশক্তি প্রয়োগ করে সেটা আমরা দেখছি যে এখানে কোনো সন্ধান মিলল না। খবরটা কী ছিল? খবরটা কী ছিল? একটা ছেলে নাকি স্নান করতে গিয়ে সেটা জলে তরাই গেছে, তো এখন ওইটা আরেকটা ছেলে নাকি দেখছে, ওই কথাটাই আমরা এ শুনছি আর কি। তো আপনারা তো আপনাদের সর্বশক্তি দিয়ে খুঁজ করে দেখলেন, আপনারা মানে আপনারা পক্ষে সন্ধান পেলেন না, আমাদের এখানে ডিভিশনাল ফায়ার অফিসার ছিলেন, উনি আমাদেরকে ইনিশিয়েশন দিচ্ছেন। তো উনি পরবর্তী সময় আমাদের হাই অথরিটি ডিরেক্টর সাহেবের সাথে কথা বলবেন। আমিও কথা বলতে চেষ্টা করছিলাম, তাদের মোবাইল এখন বিজি দেখা যাচ্ছে, যার ফলে আমি কথা বলতে পারি নাই। এনডিআরএফ আসে নাই, আমাদের ফায়ার সার্ভিস টিম এখানে, আমাদের ফায়ার সার্ভিসে প্রচুর লোক ছিল এখানে, যেখানে তল্লাশিতে ছিল আর কি। আমার পরিচয়, আমি ওসি ফায়ার এনসিসি, আমার নাম প্রদীপ কুমার দাস, স্টেশন অফিসার।